প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো নিয়মিত অনলাইন ক্লাস করছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তা কাছা পাঠ পরিচিতি শ্রেণী দ্বাদশ বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র পাঠ ঘোষণা আজকের পাঠের বিষয় চতুর্থ অধ্যায় রেওয়ামিল হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ দাব কোতিয়ানের পরবর্তী দাব হল রেওয়ামিল কোতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ও আর্থিক বিবরণের প্রস্তুতি সহায়তার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয় রেওয়া মিলের ডেবিট ও ক্রেডিট উভয় পাশের সমতা হিসাবের গাণিতিক শুদ্ধ যাচাই করার জন্য একটি মাধ্যম যদি কোনো কারণে হিসাব গাণিতিকভাবে শুদ্ধ না হয় কিংবা অন্য কোনো বল থাকে তা সংশোধন করা হয় রেওয়া মিলের মাধ্যমে তাহলে তোমরা বুঝতেই পারছো রেওয়া মিল হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ দাব তিন নম্বর দাব জাবেদা খতিয়ান রেওয়ামিল জাবেদায় কোন ভুল আছে কিনা অথবা খতিয়ানে কোনো ভুল আছে কিনা তা রেওয়ামিলের সাহায্যে নির্ণয় করা হয় রেয়া ডেবিট এবং ক্রেডিট উভয় পাশের গাণিতিক শুধু যাচাই করা যায় এই মাধ্যমে বৈশিষ্ট্য মিল কোন হিসাব বা হিসাবের অংশ নয় এটি একটি বিবরণী মাত্র রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট দুটি টাকার ঘর থাকে খতিয়ানের ডেবিট চেয়ার গুলো ডেবিট পাশে এবং ক্রেডিট যার গুলো ক্রেডিট পাশে বসে জন্য হিসাবের বই ব্যবহার করা হয় না বরং আলাদা কাগজে রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে এটি সাধারণত হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে তৈরি করা হয় সকল হিসাবের দায় গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে রেয়া মিল আর্থিক বিবরণীর প্রস্তুতে সহায়তা করে থাকে তাহলে বুঝতেই পারছো আমরা কি উদ্দেশ্যে রেওয়া মিলটা প্রস্তুত করি কেন করি রেওয়া মিলের বৈশিষ্ট্য রেওয়া মিল দেখো রেওয়া মিল একত্রিশ ডিসেম্বর দু হাজার বারো হিসাব কার সময় টাকা হিসাব কার সময় টাকা রহমানের মূলধন পঁচাশি হাজার টাকা পণ্য ক্রয় উনআশি হাজার পাঁচশো টাকা মজুত পণ্য এক এক দু হাজার বারো বিশ হাজার টাকা ক্রয় পরিবহন দুই হাজার টাকা অগ্রিম গ্রহণ বারো হাজার টাকা সরবরাহ মজুত এক এক দু হাজার বারো দু হাজার টাকা রহমানের উত্তোলন দশ হাজার টাকা পণ্য বিক্রয় এক লাখ দশ হাজার টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি দু হাজার টাকা বকে বেতন পাঁচশো টাকা সর্বরাহ মজুত একত্রিশ বারো দু হাজার বারো পাঁচশো টাকা সুনাম বিশ হাজার টাকা করিমকে ঋণ বিশ হাজার টাকা নগদ তহবিল তিন হাজার পাঁচশো টাকা মজুত পণ্য একত্রিশ বারো দু হাজার বারো পঁচিশ হাজার টাকা বিক্রয় পরিবহন তিন হাজার টাকা ক্রয় ফেরত এক হাজার টাকা বিক্রয় ফেরত দু হাজার টাকা শিক্ষা নবী টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা কলক্জা একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলোর আলোকে আমরা একটা রেওয়া মিল তৈরি করব দেখো রেয়া মিল একত্রিশ ডিসেম্বর দু হাজার বারো নং হিসাবের নাম সূত্র ডেবিট টাকা ক্রেডিট টাকা রহমানের মূলধন ক্রেডিট পঁচাশি হাজার টাকা রহমানের মূলধন একটা ব্যবসায়ীর একটা দায় অন্তর মালিকের পাওনা প্রতিষ্ঠানের নিকট আর যে কোনো দায় ক্রেডিট যে যে কোনো কোনো আয় ক্রেডিট ব্যয় ডেবিট যে কোনো সম্পদ ডেবিট পণ্য ক্রয় এটা ব্যয় উনআশি হাজার পাঁচশো টাকার ডেবিট ব্যালেন্স ক্রয় মজুদ পণ্য এক এক বারো বিশ হাজার টাকা ক্রয় পরিবহন হাজার টাকা অগ্রিম গ্রহণ এটা এক প্রকার দায়ী বারো হাজার টাকা ক্রেডিট ব্যালেন্স সরবরাহ মজুত এক এক দু হাজার বারো দুই হাজার টাকা রহমানের উত্তোলন দশ হাজার টাকা ডেবিট পণ্য বিক্রয় বিক্রয় হচ্ছে একটা আয় এক লক্ষ দশ হাজার টাকা দেনা এটা লাভের টাকা তহবিলে রাখা হয় টাকাটা মালিকের পাওনা ছিল এই জন্য এটা একটা ব্যবসায়ীর দায় দুই হাজার টাকা বকেয়া বেতন এটা শ্রমিকদের টাকা ছিল পরিশোধ করা হয়নি এটা একটা দায়ী ক্রেডিট প্রকাশ করবে সুনাম সম্পদ ডেবিট করিমকে প্রদত্ত ঋণ প্রতিষ্ঠান ঋণ দিয়েছে প্রতিষ্ঠানের জন্য এটা একটা সম্পদ বিনিয়োগের মতো বিশ হাজার টাকা নগদ তহবিল তিন হাজার পাঁচশো টাকা বিক্রয় পরিবহন তিন হাজার টাকা ক্রয় ফেরত এক হাজার টাকা ক্রেডিট ক্রয় হচ্ছে একটা ব্যয় যে কোনো খরচ ডেবিট আর ক্রয় ফেরত হচ্ছে একটা কন্ট্রা ব্যয় যদি ব্যয় ডেবিট হয় কন্ট্রা ব্যয়টা ক্রেডিট হবে এই জন্য ক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট বিক্রয় হচ্ছে একটা আয় যে কোনো আয় ক্রেডিট আবার বিক্রয় ফেরত হচ্ছে কন্ট্রা আই তাহলে আয়ের বিপরীতটা হবে ডেবিট শিক্ষানবী সালামি তিন হাজার টাকা ক্রেডিট আলপপত্র দুই হাজার টাকা বিশ হাজার টাকা ডেবিট কলকবজা একত্রিশ হাজার পাঁচশো টাকা ডেবিট তারপর আমি দুই পাশ যোগ করবো দুই পাশ এক হবে যদি এক হয় তাহলে বোঝা যাবে যে জাবেদা এবং খুঁজে কোনো ভুল নেই যদি এক না হয় তাহলে বুঝতে হবে কোথাও ভুল আছে আর এটা সাময়িকভাবে আমি একটা দিয়ে পারমানেন্ট কোনো হিসাব না এটা সাময়িকভাবে ভাবে হিসাবটা মিলাবো পরবর্তীতে কোথায় ভুল আছে সেই ভুলটা খুঁজে বের করব এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজটা এরকম মেসার্স আবিদ এন্ড কোং এর নিম্ন রেওয়া মিল তৈরি করা হয়েছে এটি শুদ্ধ করে পুনরায় প্রস্তুত করা এবং প্রত্যেকটি ওষুধ যাই এর ক্ষেত্রে যুক্তি দাও মেসার্স আবিদ এন্ড কুং রেওয়া মিল একত্রিশ বারো দু হাজার বারো বিবরণ টাকা বিবরণ টাকা প্রারম্ভিক মজুদ প্রাপ্য হিসাব পণ্য বিক্রয় বহি ফেরত মজুরি বেতন ভাড়া ক্রয় পরিবহন আসবাবপত্র সঞ্চিত হবিল নগদ তহবিল ব্যাংক জমাট উদ্দ মূলধন উত্তোলন প্রদেয় হিসাব পণ্য ক্রয় প্রদত্ত বার্তা বিক্রয় পরিবহন অনাদায়ী পাওনা পাওনা সঞ্চিতি বিজ্ঞাপন কলকবচা সমাপনী মজুত পণ্য তাহলে ডেবিট পাশেও এক লক্ষ একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্রেডিট পাশেও এক লক্ষ একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে অঙ্কটা কিন্তু অশুদ্ধ তোমরা এটা শুদ্ধভাবে প্রস্তুত করবে অর্থাৎ একটা সঠিক রেওয়া মিল তোমরা প্রস্তুত করবে এটা তোমাদেরকে বাড়ির কাজ দিলাম তোমরা সবাই ভালো থেকো